আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় 41তম বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ প্রশ্নপত্রের সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 19 মার্চ 2021। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? 4টি। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? ইথিওপিয়া ও ইরিত্রিয়া দুটি দেশের সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? 12ই ডিসেম্বর 1911। সঠিক উত্তরটি প্রশ্নপত্রে নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? 1945 সালে গঠিত হয়, তবে এর ধারণা করা হয় 1944 সালে। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991 জন ডেলিগেটর সমর্থন প্রয়োজন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। সামরিক ভাষায় WMD অর্থ কি? ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। 2020 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? ডেনমার্ক। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ভিয়েতনাম। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? UNCTAD। আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। জাতিসংঘ নামকরণ করেন কে? রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তুরস্ক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা অ্যাঙ্গোলা মার্কেল। সমাপ্ত। এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওটি 41তম বিসিএসের যে কোনো একটি অংশ নিয়ে আলোচনা করব, বাংলা অথবা বাংলাদেশ বিষয়াবলী অথবা ইংরেজি অথবা গণিত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ বিসিএস প্রশ্নের সমাধান পেতে। আসসালামু আলাইকুম, যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।